যা দেখতেছি, যেখানে অবস্থান করছি, এটাকে বলা হয় দুনিয়া। একটু সময়ের জন্য আমরা এসেছি, ঠিক যেভাবে আমরা এই মসজিদে কিছুক্ষণ সময়ের জন্য এসেছি। এর আগে আমরা ছিলাম আমাদের নিজস্ব গন্তব্যে, যার যার জায়গা। কিছুক্ষণ সময় এখানে এসেছি, আবার কিছুক্ষণ পরে এখানে কাজ, যে কাজে এসেছি, জুমার খুতবা শোনা, সলাত আদায় করা, নফল আবাদত করা, দোয়া করা, এগুলো এইখানে কাজ শেষ করে আমরা আবার যার যার গন্তব্যে আমরা ফিরে যাব। ঠিক তেমনিভাবে দুনিয়া হচ্ছে এটাই, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আমরা ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে অবশেষে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অল্প সময়ের দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামের জন্য। আমরা সে কথা সবাই জানি, বিশ্বাস করি, কিন্তু মানার ক্ষেত্রে আমাদের ব্যবধান রয়েছে, পার্থক্য রয়েছে, সবার একরকম অবস্থান নেই। কিন্তু সবাই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এ কথা আমরা সবাই বিশ্বাস করি এবং সেটি আমরা বলি, কিন্তু মানার ক্ষেত্রে আমাদের কাজে আমরা সেটি প্রমাণ করতে পারি না। আমাদের কাজে দুনিয়ামুখিতা, দুনিয়ার প্রতি আমাদের মায়া, দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার প্রতি মহাব্বত এত বেশি, এটা প্রমাণ করে যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, এই কথাকে আমরা যে মুখে বলি, বিশ্বাস করি, এটা কাজে পরিণত আমরা করতে পারছি না। ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্ধারিত মৃত্যুর সময় হয়ে যাবে, একটি কদম, একটি পা, একটি কদম, একটি সময় তাকে বাড়িয়ে দেওয়া হবে না। একটু পা তা আগাতে পারবে না, এক পা সে পিছাতে পারবে না। যেখানে মৃত্যু অবধারিত সেখানে ঘটে যাবে, হয়ে যাবে। আমরা এমন মৃত্যুকে সামনে রেখে আমাদের জীবন চলছে, সে জীবনকে কত বেশি গোছানো দরকার। এবং সেই আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, মৃত্যুর দিনক্ষণ আমাদের জানা নেই, সময় আমাদের জানা নেই। সেটি কি কয়েকদিন পরে হয়ে যাবে, না কয়েক বছর পরে হবে, না কয়েক মাস পরে হবে, না কিছুক্ষণ পরে হবে, আমরা সেই খবরকে কেউ জানি, জানার আমাদের সুযোগ নেই। আত্মা আমাদের থেকে ছুটে যাবে, চলে যাবে। আত্মা সম্পর্কে